everyone, assalamu alaikum. This is Hamida Shahina vlog. So, today I have a I have a gardener. আমি প্রথমে আমনি ডুগিটা এখন রান্না করি আপনাদের সাথে ফার্স্ট পরে আমি একটা রান্না করব তো ওয়ান বাই ওয়ান রান্না করব আপনারা আমার সাথে থাকবা আর এটা আমার ওই শাকটা রান্না করার পর তারপরে আমি খুদুর শাকটা রান্না করব তো ভিউয়ার্স আপনারা আমার লগে থাকবা আশা করি তো এখানে দেখো প্রায় আমি মিডিয়াম সাইজের একটা বাউলের পরিমাণ আমি শাক লইছি তো আমি কি দিমু সাগর মাছ আপনারা দেখাইলাম প্রথমে আমি লাইক হাফ অনিয়ন লইছি এখানে একবারে মিহি করে কাট করি আর এখানে ওয়ান এন্ড হাফ রসুন লইছি একবারে মিহি করে আর একটা ড্রাই চিলি সাইড ফার্স্টটা ড্রাই চিলি লইছি আর এখানে আমি শিমের বিসি পির বিসি বা শিমের বিসি যে একটা ভালো করে চিনেন ওই বিসিটা আমি লইছি ওয়ান কাপ আর স্বাদ মতো লবণ আর তো তেল দিয়ে রান্না করবো তারা আমাদের সিলেটি আসেন তারা অবশ্যই আমি জানি 100% সবাই জানো ওই রকমের আর এটা কিন্তু আমার মার হাতের রান্না রেসিপিটা তো আশা করি আপনারা বুঝতে পারবা আর প্লিজ সবাই আমার আম্মার হাতের রান্নাটা পুরাটিকে আপনারা দেখবা দেখে ভালো করে কমেন্ট করে আমারে জানাইবা তো চলো কা আর মাত না বাড়ি আমরা রান্নাটা শুরু করি নেই তো এখন আমি তেল দেই সো তেল আমি দিব আমার পরিমাণ মতো আপনারা যদি একটু বেশি খাইতে চান তে বেশি দিবা সো এখানে আমি চার পাঁচটা ড্রাই চিলি লইছিলাম তো আমি ওগুলা আগে দেই এরপরে আমি রসুন সব দিয়ে দিলাম তো একটু অপেক্ষা করি ব্রাউন হওয়া লাগে তো এখন আমি হাফ অনিয়ন দিলাম হাফ থেকে একটু সামান্য কম সাইডে আপনারা অনিয়নটা আর একটু বাড়াইতে পারবা তো আমার স্বাদটা এনাফ নাই ওই জন্য আমি একটু কম নিলাম তো আমার পেঁয়াজ আর রসুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন আমি যে শিমের বিসি রাখছিলাম উরির বিসি আর এই বিসিগুলা কিন্তু আমি পুরা বয়েল পানি দিয়ে ভালো করে ভিজাইয়া দইয়া তারপরে আমি নিছি চাইলে আপনারা আলাদাও বয়েল করতে পারবা আলাদা তো আমি ভালো করে দইয়ে নিছিলাম সেগুলোকে আমি আর সিদ্ধ করলাম না সো আমি আগে দিলাম রসুনের মাঝে আমার ফ্রাই হয়ে গেলো ভালো করে প্লাস আমার কুক হয়ে গেলো তো এখনো আমি কিন্তু লবণ দিছি না আমি আর দুই এক মিনিট পর লবণ দিব এখন আমি ভালো করে ডাকিয়ে রাখবো দুই তিন মিনিট পর জন্য তো তিন মিনিট পর আমি এখন আমার স্বাদ মতো আমি লবণ দিব এখানে লাইক ওয়ান টিস্পুন লবণ চাইলে আপনারা যারা বাড়াইতে পারবা সো ডিপেন্ড করে আপনার যে সাগর পরিমাণ কতটুকু আমি সামান্য দিছি পরে দুদিন লাগে তো আবার দেখা দিব সো কালকে আবারে আমার আমার গার্ডেনের শাকগুলো দেখে আমার আসলে খেতা করছেন রিকোয়েস্ট করছেন যেন তুমি ভালো করে রান্না করো শাক কিন্তু ঝটফট রান্না করা যায় না এই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আমি আপনারা কই আমার আম্মা যখন ডাল শাক আর খিচুড়ি রান্না করতা তখন কিন্তু অনেক টাইম দিয়া রান্না করতা যে ঝটফট রান্না করা যায় না এগুলা আর আপনারা সবসময় কইতা যখন এই তিনটা জিনিস তুমি তাই রান্না করবা একটু ধৈর্য সহকারে রান্না করো আর নাইলে কিন্তু মজা ফাইতা নাই আর যদিন টাইম থাকে না তো এই সময়টার মাঝে এইগুলা রান্না করো না তো আসলে অনেক টাইম লাগতো দেখতাম আমরা আমার আম্মা যখন রান্না করতো আর লাগে আমিও একটু টাইম লাগে রান্না করাম আপনার সাথে আর যদি আপনার পছন্দ লাগে প্লিজ অবশ্যই আমারে মেসেজ করবা
আর ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা তো আবার 4 মিনিট পরে আমি এই শাকগুলা দেওয়া টাইম দেখো কাপুরা গোল্ডেন ব্রাউন আর আমার যে শিমে বিছে ওগুলা অলমোস্ট কুক হয়ে গেছে সো এখন আমি সব শাক দিয়ে ভালো করে লড়াসড়া করে তারপরে ঢাকা রাখবো আরও আমি 2-3 মিনিট ঢাকিয়া রাখি লাইমু পরে কিন্তু আমি আর ডাকতাম না কারণ সাগর যে একটা গ্রিন কালার আপনার বাদে যাই বুগে তো আমি 2 মিনিট আর কি 3 মিনিট লাগে ঢাকিয়া রাখলাম তো আমি এখন 3 মিনিট পর আমি ঢাকনাটা সরাই লাইমু একবারে আর কোনো গুইরা রাখতাম না আর দেখি আমার শাকটা কিরকম হয়েছে মাশাআল্লাহ যে মজার একটা স্মেল আর এখন কো আর একটা জিনিস বাকি রয়েছে এটা আসলে যদি হাফ ওয়ে কুক না হয় আগে দিলে হয় না আসলে কুক হয়ে আনলে তো দোয়া লাগে তো এখন তো আমার হাফ ওয়ে কুক হয়ে গেছে তো আমি আপনারা দেখাইলাম এটা আসলে সবাই তো শাক রান্ধো এইরকম ভাবে শাকটার মাঝে দোয়া হয় না তো আমি আপনারা দেখাইলাম দেখো কা এখানে মাঝে রসুন আর থোড়া আমি মরিচ মরিচটা একটু ফোড়ে দিব ও দেখো আমি একদম মিহি করে লাইক 4-5টা রসুনের কেটা আমি রাখছি তো হাফ কুক হয়ে গেছে আমার তো আমি রসুনগুলা এখন আবার দিলাম তো আপনারা আমার কোয়েশ্চেন করতে পারবা যে এখানে যখন আপনি তেলের মাঝে দিলা বা গাড়তে এখন আবার দিলা এখানে সাগর মাঝে যে কেটা রসুনের যে একটা স্মেল আছে ও স্মেলটা যদি রসুনের আয় না তাহলে এই শাক খানি আর না খানিও আসলে বালা তো আমার আম্মায় কইতা ওরকমর জন্য রান্না করিও প্লাস আমার শাশুড়ি মা আমার ফুফু ফাইন আমারে ওরকমর শিখাইছেন যে শাক রান্না করি আনলে তুমি কেটা করিও যে হাফ কুক হয়ে আনলে আরো রসুন দিও তো একটু এই রসুনটা থাকবে একটু খাসা আর একটা স্মেল বাড়াইব তো এখন আমি রসুন তো দিলাইলাম দেখতে পারলা তো আমি খাসা মরিচ সব গেছি নেমে দিলাম আর কিন্তু আমি গুঁড়া দিতাম না আমার গুঁড়া শেষ আর গুঁড়া উঠো না তো আমার এই কারিটা শাকটা আমার অলমোস্ট ডান আরো 2-3 মিনিট থাকবো পানোর মাঝে তারপরে রান্না হয়ে যাব দুইটা রান্না শেষ হয়ে গেলে আমি দিশ হয়ে গিয়ে আমি আপনারা দেখাইমু ওরকমর থাকে তো এখন আমার এই রান্নাটা শেষ আমি যে চাল কুমড়ার পাতা আর বাংলাদেশি খদুর পাতা দিয়ে আমি একটা শাক রান্না করবো তো একটা আমি এখন রেডি করাম তো ভিউয়ার্স আমার সেকেন্ড শাকটা আমি রান্না লাগি সব আমার প্রসেসিং আমার শুরু তো এখন আমি যে ওই যে দেখরা খদুর পাতার শাক আমি একটু বড় খড়ি খাটিয়ে রাখছি তো এই ফানোর মাঝে আমি সামান্য পানি দিছি একদম অল্প দিয়ে আগুন ধরে আমি বালাটিকে সিদ্ধ করবো এই শাকটা কিন্তু একটু লং প্রসেসিং খুব করতে আর খাইলি বা তো আমি আমি করি ফট করি শেষ হয়ে যাব খানিত বইলে বাট অনেক মজা আপনারা ট্রাই করে দেখবা আর যারা যারা নতুন ট্রাই করা প্লিজ অবশ্যই আমারে কমেন্ট করবার যারা তো জানোইন প্লিজ তারাও আমারে ট্রাই করবা জেনে আমার রান্না আর আপনারা রান্না একদম মিল আছে কিনা এখন আমি সামান্য খেতা দিলাম লবণ সামান্য দিছি আর পানিগুলা কিন্তু আমি একদম অল্প দিছি যে খদুটা পাতাটা সিদ্ধ হওয়ার পর আর পানি যেন আমার বেশি ড্রেন করা লাগে না ফালানি লাগে না এখন আমি ডাকিয়া দিলাইমু যত সময় পর্যন্ত আমার কেতাটা ফাতাটা সিদ্ধ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি ডাকিয়া রাখিলাম আমার ফাতাগুলো সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট 50% কুকড হয়ে গেছে এখন আমি এগুলারে ব্লান্ডার করে নিমু দেখো কা ফাতাগুলো সব টিন একদম কেত হয়ে গেছে আর দেখো কা ফাতার কালারটা কিন্তু সবুজ রয়েছে গ্রিন কালারও রয়েছে তাই এখন আমি এগুলার ব্লান্ডার করে নিমু ঠান্ডা করার পর তো ভিউয়ার্স দেখো কা আমার ব্লান্ডার করা খদুর পাতা শেষ এখন কু দেখো কা কতটুকু আছিল আর অত ছোট একটা খোটার মাঝে ব্লান্ডার করা ফর হয়েছে সো যারা যারা ঘরের সদস্য বেশি একটু বেশি পাতা নিবা
কারণ একদম কুক করা ফর অল্প হয়ে যায় আর এখানেও খদুর পাতা আর এখানেও আছে আমার 1 কাপ আনিয়ন লাইক নিয়েলি 1 কাপ রসুন রসুনের আইটেমটা একটু বেশি নিতই বা সয়া সাতটা রেড চিলি ড্রাই চিলি আর এখানে আছে গ্রিন চিলি আর আরও লাইক 1 টিস্পুনের মতন আছে আপনার রসুন আর এখানে স্বাদ মতো লবণ ও সবটিন দিয়ে আমি শাকটা রান্না করবো আর মশলা জাতীয় কোনো কিছু আমি দিতাম না আর এখন আমি তেলটা দিলাম তেলের আইটেমটা একটু বেশি চাইলে আপনারা বেশি দিতে পারবা এখন আমি গ্রিন চিলি দিলাম সরি রেড চিলি ড্রাই চিলি যেগুলো আছে ওগুলো আমি দিলাম সব রসুন আমি দিয়ে দিলাম আর এটা কিন্তু একদম নতুন একটা রান্না আশা করি যারা যারা নতুন আমার চ্যানেলটা দেখো অবশ্যই আপনারা রান্না করে খাইবা আর যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন সবাই কইরাম এরকম রান্না করে খাইবা আপনারা আর আমি কিভাবে রান্না করি আমি আপনারা সাথে শেয়ার করাম আর আপনারা যদি রান্নাটা কইরা থাকুন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে ইনগ্রিডিয়েন্টস দিবা আর কোনো কিছু আপনারা অ্যাড করেন আমি ট্রাই করবো নেক্সট টাইম আপনারা আশাটা আমি পূর্ণ করি ওই রকমের রান্ধিয়ে আমি দেখাইতে পারি সামান্য গোল্ডেন ব্রাউন হয়েছে আমার রসুন এখন আমি 1 কাপ আনিয়ন দিলাম এখনো কিন্তু আমি লবণ দিছি না একটু পরে আমি লবণ দিব এখন আমি লবণ দিব আমার স্বাদ মতো একদম অল্প দিছি আমি যখন আমার শাকগুলো আমি ব্লেন্ডার করা শাক আমি দিলাম আমি কিন্তু আর ডাকিয়া দিতাম না কারণ ডাকলে আমার শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাব তো আসলে এখানে এক ধরনের বর্ত আসলে হয় বর্তার লেখা নিয়ে একদম ব্লেন্ডার করি আর ওই যে জানি না খেয়ে খেয়ে খাইছো খোলার ফ্লাওয়ারের যে থুর সেও খোলার মুজি কয়েন সেও আবার খোলার থুর কয়েন তো ওখটার লাখানি আসলে খাইতে হয় তো এটা কিন্তু আমি শাক রান্না করলাম এর লাগে আমি আর এক্সট্রা কোনো স্পাইস দিলাম না তো পিঁয়াজ দেখো কা এখন খাসামরিচ আর অল্প রসুন রয়েছে তো এগুলো এখন আমি দিমো আমার খারি কেটা শাকটা অলমোস্ট কুক হয়ে গেছে আর এই এই শাকর মাঝে কিন্তু একটু জ্বালর পরিমাণটা একটু বেশি হয়ে যাব আর বেশি হইলে 3-4 মিনিট আমি কুক করবো পরে আমার রান্নাটা শেষ হয়ে যাব তো ভিউয়ার্স আমার শাকটা কুক হয়ে গেছে এখন কো আমি ডিশ লই আমি আপনার সাথে পরিবেশন করবো আর এরকমের যদি আপনারা রান্না করে খাইন অবশ্যই আমার মেসেজ করে জানাইবা তো আমার রান্নাটা শেষ আমি একটা একটা করে দুইটা শাক আপনার সাথে শেয়ার করলাম আমার আমনি ডুগির শাক আমি শিমর বিচি দিয়ে আমি রান্না করছি আপনার কাছে যুজিন আমার এই রান্নাটা যুজিন ভালো লাগে প্লিজ অবশ্যই আমার শেয়ার করবা আর আমি আজকে দুইটা শাক আপনার সাথে আমি শেয়ার করলাম সো এটা আমনি ডুগির ফাতা দিয়ে আমি শাক রান্না করছি আর ওই দেখেন আর একটা একটা হইলো চাল কুমড়ার পাতা দিয়া আমি শাক রান্না করছি ব্লান্ডার করে তো দুইটা শাক আমি আপনার সাথে শেয়ার করলাম আর এই রেসিপিটা খারাতর আমি আমি ওখানো আপনারে আমি ওখানো জানাইছি না আমার এজন বাবি তাই লুটন তা হয় তো তানোর আসলে এই রেসিপি তানোর সিক্রেট রেসিপি আমি তানোর কাছ থেকে আনি লাইছি উইদাউট তানোর পারমিশন ছাড়া আমি আমি আপনারা সবার সাথে আমি শেয়ার করা আর আমি চাইছি আসলে তাহলে সারপ্রাইজ দিতাম আমার বাপি আমার কইতে পারেন জানে আমি কইতাকে জানলাম তো আমি কোনো সামহাও আমি তানোর সিক্রেট রেসিপি আমি আনছি আনি আমি সবার সাথে শেয়ার করলাম তো বাবি থ্যাংক ইউ সো মাচ আপনারে আর দেখবা আমার রেসিপিটা আপনার রেসিপির লেখানি ওইসেনি আমার রান্নাটা আপনার
রান্নার মতন হইছে নি ও যুদিন তাকে তে আমার অবশ্যই কমেন্ট করবা আর ওটা আমার আম্মার তো রেসিপি আমনি ডুগির ফাতা আমি শিমের বিচি দিয়ে আমি রান্না করছি তো দুইটা শাক আমি দুইজনের রেসিপি শেয়ার করলাম প্লিজ ভিউয়ার্স আপনারা যারা যারা আমারে ফলো করা আর যারা নতুন ফলো করতে চাইরা প্লিজ সবাই আমার রান্নাটা শেয়ার করবা আর এইতো আজকে এই পর্যন্ত আমার জন্য দোয়া করবা আর দেখা হইব নেক্সট আর কোনো রান্না নিয়ে আজকে এই পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ